চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ বনগা হাসপাতালে রোগীর পরিবারের লোকেরা লিখিত অভিযোগ জানিয়েছে হাসপাতাল সুপারের কাছে ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বনগা মহকুমা হাসপাতালে ঘটনায় হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা হাসপাতাল সুপারের কাছে অভিযোগও দায়ের করেছেন তারা জানা গেছে নদিয়ার বালিয়া বাজার এলাকার বাসিন্দা বীরেশ্বর বিশ্বাসকে শ্বাসকষ্টজনিত সমস্যায় শনিবার হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকেরা সোমবার সকাল পর্যন্ত সুস্থই ছিলেন বাবু কিন্তু দুপুর বারোটার পর থেকে তার অবস্থার অবনতি হতে থাকে পরিবারের লোকেদের অভিযোগ শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ভর্তি হলেও সেই সময় রোগীকে অক্সিজেন বা স্যালাইন দেওয়া হয়নি কর্তব্যরত আয়া ও নার্সকে বিষয়টি জানালে তারা অক্সিজেন দেন তবে অক্সিজেনের সিলিন্ডার খালি থাকায় রোগীর অবস্থা আরও শোচনীয় হয় বলে দাবি পরিবারের পরবর্তীতে বিষয়টি তাদের নজরে আনলে বদলানো হয় অক্সিজেন সিলিন্ডার পরিবারের লোকেদের আরও অভিযোগ বারবার বলা সত্ত্বেও কর্তব্যরত নার্স চিকিৎসককে কল করেননি পরিবারের কাউকে রোগীর পাশে থাকতেও দিতে চাননি নার্স এরপরই লিখিত আবেদন করলে পরিবারের লোককে পাশে থাকতে দেন নার্স এদিকে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ার পর চিকিৎসককে কল করেন নার্স বিকাল সাড়ে তিনটে নাগাদ আসেন চিকিৎসক চিকিৎসক সাথে সাথে তাকে এইচডিইউতে স্থানান্তরিত করার নির্দেশ দেন কিন্তু সেখানে নিয়ে যাবার আগেই মারা যান বীরেশ্বর বিশ্বাস ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা হাসপাতাল সুপার প্রসাদ মাহাতের কাছে নার্স ও আয়ার কর্তব্যে গাফিলতির অভিযোগ এনে লিখিত অভিযোগ জানান এ বিষয়ে হাসপাতাল সুপার বলেন একটি অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে তদন্তে অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বারবার নার্সের কাছে গিয়ে ডাক্তারবাবুকে কল করার যে অনুরোধ করি কিন্তু নার্সরা কোন রকম ভাবেই সেই গুরুত্ব দিতে চায়নি এবং এবং আমরা যখন শেষ একদম শেষ যখন বুঝতে পারি যে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে তখন শেষ যখন নার্স কান্নাকাটি করে আমরা নার্সের কাছে গিয়ে অনুরোধ করি তখন একটা ডাক্তারবাবুকে কল করে এবং সে ডাক্তারবাবু আহ আনুমানিক তিনটে পঞ্চাশ পঁয়তাল্লিশ নাগাদ আসে এবং এসে পেশার মাপে এবং চিকিৎসা পরীক্ষা করে দেখে যে এনার অবস্থা খুবই গুরুতর এবং তখন বলা হয় যে আইসিইউকে আইসিইউতে নিয়ে যেতে হবে যদি ঠিক পরিষেবায় সময় মতো পেতো তাহলে আমার জানাবো আজকে অকালে প্রাণ হারাতো না উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল আমরা ভেবেছিলাম যে সোমবারে আগামী দিন আমরা বাড়ি নিয়ে ছুটি নিয়ে বাড়ি নিয়ে যাব কিন্তু ছুটি পেলাম কিন্তু জানাবেকে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারলাম না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা